আজ কত তারিখ ভুলে গেছি, এখানে আসার পর সব দিন বার সবকিছুই ভুলে যাচ্ছি। আর আমি এখন লাইটগুলো এগুলো খোলার চেষ্টা করছি, কারণ লাগানো হবে। একটা লাইট অলরেডি লাগানো হয়ে গেছে এইটা, আর যেই লাইটটা লাগানো হয়ে গেছে সেটা কালকে কিনে আনা হয়েছে, আর এইটা অনেক সস্তায় কিনে আনা হয়েছে, আর এইটা আগের ছিল। হ্যাঁ, মানে আমাদের এখানে এই দুটো নিয়ে 180 টাকা পড়েছে, যেটা দিল্লিতে মানে একটা লাইট 180 টাকা পাওয়া যাবে কিনা আমার সন্দেহ আছে। আমরা তো ভাবুক হয়ে গেছি শুনে, 180 টাকায় দুটো লাইট কি করে পাওয়া যায় এখানে। আর মোটু আমাকে পাগল করে দিয়েছে, লাইট লাগাও বলে সকাল থেকে মাথা খারাপ করে দিয়েছে। তো সকালে উঠেই একটা লাইট অলরেডি লাগানো হয়ে গেছে, বাকি লাইটগুলো লাগানো আমি দেখাচ্ছি তোমাদের। আর তোমাদেরও কি লাইট লাগানো হয়ে গেছে? যদি লাইট লাগানো হয়ে গিয়ে থাকে তাহলে কি করতে হবে আমাকে একটু ফটো তুলে নিশ্চয়ই পাঠিও কিন্তু। আর এই দেখো এটা মোমবাতি খুলে গেছে। আপনি কিছু বলুন, আপনি না আপনি বলুন, আপনি কোথায় গেছিলেন, কতক্ষণ ধরে, আধ ঘন্টা ধরে বানিয়ে আনছিলেন নাকি আপনি? ও তাই বলি, এতক্ষণ ধরে আপনি আসছিলেন না কেন? আপনি তো ফোনটাও নাকি নিয়ে যান না দোকানে গেলে, বাইরে বেরোলে। আরেকু আরেকু আমরা বেরিয়ে পড়েছি, দেখতেই পেলে প্রদীপ কেনা হয়ে গেছে। আর এখন আমরা যাচ্ছি বর্ণগর মাঠের সামনে ঘুগনি আলুর দম খেতে। আমি লাস্ট যখন খেয়েছিলাম তখন সেটা দাম ছিল 6 টাকা, এখন যাই না। এখন কত টাকা হয়ে গেছে না? এই শোন, এখন 10 টাকা হয়ে গেছে। চলে একই রকম আছে নাকি দেখি। যারা এখানে আছে নিশ্চয়ই ট্রাই করবে। এবার সোনাই দিদি খেয়ে বলবে, তাহলে আমি খেয়ে নি তারা ভাবতি খেতে। তাহলে এবার বলুন ছায়া দিদি, তুমি আমার বেশ কিছু গেম আছে মিটিয়ে দাও।